সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই দেশের পট পরিবর্তন যখন হবে, তখন আপনারা বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের সশস্ত্র বাহিনী আপনারা নিশ্চিত থাকেন যে বিএনপি এই নেতৃত্ব ক্ষমতায় আসছে না। আমি এই জিনিসটা স্পষ্ট করে বলে দিলাম, কারোর মনে কোনো সন্দেহ থাকার কোনো কারণ নেই। বিএনপি অচিরেই কোনো ক্ষমতায় আসছে না, কোনো চুরিধারী নেই, সর্বজনস্বীকৃত ভালো মানুষ, তাদেরকে দিয়ে জাতীয় সরকার তৈরি করা হবে এবং তাদের পিছনে সর্বত্র থাকবে সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী। এই সশস্ত্র বাহিনী বাংলাদেশের এই 12 বছরে বাংলাদেশের রন্ধ্রে যত খারাপ জিনিস ঢুকেছে, বিষ ঢুকিয়েছে এই হাসিনা সরকার। দর্শক মন্ডলী, শুভেচ্ছা নেবেন, আমি হীরা খান আছি আপনাদের মাঝে। শেখ হাসিনার কাছ থেকে ক্ষমতা নিয়ে যাবে সেনাবাহিনী, এমন কিছু মন্তব্য করেছে আর্মির মেজর দেলার হোসেন। তার সেই বক্তব্য শুনব যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে ক্ষমতা নিয়ে যাবে সেনাবাহিনী, এমনকি সেনাবাহিনীর হাতে ক্ষমতা থাকবে। আসলে এই সম্পর্কে অনেক আলোচনা করেছে, আমরা সেই মেজরের বক্তব্য শুনব, কথা বাড়াবো না, আমরা চলে যাবো স্ক্রিনে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই দেশের পট পরিবর্তন যখন হবে, তখন আপনারা বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের সশস্ত্র বাহিনী আপনারা নিশ্চিত থাকেন যে বিএনপি এই নেতৃত্ব ক্ষমতায় আসছে না। আমি এই জিনিসটা স্পষ্ট করে বলে দিলাম, কারোর মনে কোনো সন্দেহ থাকার কোনো কারণ নেই। বিএনপি অচিরেই কোনো ক্ষমতায় আসছে না। ধন্যবাদ। ধন্যবাদ নাজির দেলোয়ার আপনাকে। আমি আপনার কাছে সর্বশেষ প্রশ্নে যাব। খুন, ধর্ষণ, হত্যাকাণ্ড, সর্বোপরি নানা কিছুতে দেশের একটা, অনেকে বলেন যে দেশে এখন শ্বাসরুদ্ধ করা অবস্থা, বিশেষজ্ঞরা বলেন, বিভিন্ন মত পথের লোকজন বলেন, তো এরকম একটা অবস্থায় দেশের সিভিল প্রশাসন বা সামরিক প্রশাসনের কি ভূমিকা থাকা উচিত বলে আপনি মনে করেন নাজির দেলোয়ার? আমি সিভিল প্রশাসন সম্পর্কে আগেও বলে আসছি, তারপরে যেহেতু প্রশ্নটা করেছেন, আমি আবার বলছি, সিভিল প্রশাসনকে আপনারা অসহযোগিতা শুরু করেন, আপনারা এই সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়ান। যদি নিজের পরিবার, নিজের পরবর্তী প্রজন্মকে যদি বাংলাদেশে টিকাতে চান, আপনারা অসহযোগিতা শুরু করেন, সবাই একসাথে একত্রিত হয়ে যান। এবং আমি আসছি এখন অন্য কথায়। আপনি সশস্ত্র বাহিনীর ব্যাপারে বলেছেন, আমি সেই জায়গায়, আসল জায়গায় আসছি। গতকালকে সন্ধ্যায় আমি একটা আননোন নাম্বার থেকে আমি একটা টেলিফোন পেলাম। আমি সাধারণত আননোন নাম্বার ধরি না, বিকজ সারাদিন থেকে শত শত টেলিফোন বাসে থাকে, অসম্ভব একটা মানুষের পক্ষে এইভাবে সবার ফোন রিসিভ করো। তো তারপরে কি মনে করো যে আমি ফোনটা ধরে ফেললাম। ধরার সাথে সাথে উপাস থেকে আওয়াজ আসলো, মেজর দেলোয়ার। আমি বললাম, কে বলছেন? উনি পরিচয় দিলেন। ওনার পরিচয়টা, আমি নাম বলবো না, ওনার পরিচয়টা হচ্ছে উনি একজন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা এবং সেনাবাহিনী। উনি কথাটা শুরু করলেন, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি যা করতেছো, এই বলে উনি আর কথা বলতে পারছেন না। ওনার গলা চোখ ঠয়ে আসলো, বলে বাংলায় কি বলে এটাকে, গলা কান্নায় শুকিয়ে আসছে, গলা শুকিয়ে আসছে কান্নায়, আর ওনার কথা বেরোচ্ছে না। এবং বাচ্চাদের মতো এই বয়সে, বয়স প্রায় 78-80 কাছাকাছি, সে বাচ্চাদের মতো ঠুকরে কাঁদতে শুরু করলো, আমার চোখ দিয়ে পানি পড়তে শুরু করলো ওনার কান্না শুনে। উনি বললেন, দেশটাকে কি স্বাধীন করেছি এইভাবে দেশটাকে আমরা পরাধীন করে দেওয়ার জন্য? দেশটাকে কি স্বাধীন করেছি আমরা এইভাবে অন্য দেশের নিয়ন্ত্রণে দিয়ে দেওয়ার জন্য? দেশটাকে কি স্বাধীন করেছি আমরা বিনা ভোটে, গণতন্ত্র ছাড়া, ফ্যাসিস্ট স্বৈরাচারী এইভাবে বছরের পর বছর মানুষের উপর এইভাবে অন্যায় অত্যাচার করবে, সেই জন্য কি দেশটা স্বাধীন করেছি? আমি সেই ভূমিকা দিয়ে আমি সশস্ত্র বাহিনীর উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই। এই দেশ কিন্তু স্বাধীন হয়েছিল 71-এ সশস্ত্র বাহিনীর নেতৃত্বেই। তারপর তার সাথে জনগণ নেমেছে মুক্তিযুদ্ধে, কিন্তু সশস্ত্র বাহিনীর নেতৃত্বেই কিন্তু এই দেশ স্বাধীন হয়েছে, এটা মনে রাখতে হবে। ব্যাটন রেসের মতো, যে লাঠি দৌড়ের মতো, একজন দৌড়তে দৌড়তে তার পরবর্তী লোকের কাছে ব্যাটনটা হ্যান্ডওভার করে দেয়, আমাদের আগের ফ্রিডম ফাইটাররা, তারা কিন্তু ব্যাটনটা আমাদের হাতে তুলে দিয়ে গিয়েছেন। আমরা কিন্তু এইভাবে ব্যাটনটা আস্তে আস্তে, এখন কিন্তু আপনাদের হাতে ব্যাটনটা, পরবর্তী রেসটা কিন্তু, মিশনের পরবর্তী এই রেস শেষ হওয়া পর্যন্ত কিন্তু আপনাদেরকে নিয়ে যেতে হবে। একটা স্বাধীনতা অর্জনের চেয়ে কিন্তু স্বাধীনতা রক্ষা করা কঠিন। এটা আপনারা ডিফেন্স ফোর্স ট্যাকটিক্সে পড়েছেন,
যে একটা স্থান অ্যাটাকের পরে দখল করার পর কিন্তু সেই জায়গাটা ধরে রাখতে হলে সফলতা বলতে হলে সেই জায়গাটাকে ধরে রাখতে হবে, আপনারা একাত্তরে সশস্ত্র বাহিনী নেতৃত্ব দিয়েছে। একটা 35 বছর বয়সে এখানে বিএনপির সাথে কোনো সম্পর্ক নাই। আমি যখন মেজর জিয়া রহমানের উদাহরণ জানি, এর সাথে বিএনপির কোনো সম্পর্ক নাই। আমি যখন শেখ মুজিবের উদাহরণ জানি, তার সাথে আওয়ামী লীগের সম্পর্ক নাই। ওনাদের ব্যক্তিগত উদাহরণ, ওনাদের নেতৃত্বের উদাহরণটা নিয়ে আমি যখন 35 বছর বয়সে যদি একটা মেজর জিয়া রহমান স্বাধীনতার ডাক দিতে পারে এবং দেশ স্বাধীন করে, 41 বছর বয়সে গিয়ে সে যদি রাষ্ট্রপতি হতে পারে, আপনারা 50 থেকে 55-56 বয়সের যারা মেজর জেনারেল, ব্রিগেডিয়ার জেনারেল, আপনাদের কেন কনফিডেন্স নাই দেশ চালানোর? অবশ্যই পারবেন। ওই সময় মেজররা যারা ছিলেন তারা তো কেউ এত বিদেশে, দেশের বিদেশে গিয়ে 2-3টা করে স্টাফ কলেজ করেন নাই, AWC, PSC, NDC এত কিছু কোর্স করেন নাই, তখনও এত পড়াশোনা করেন নাই। আপনাদের পুঁথিগত বা সেই কী বলে এডুকেশনাল কোয়ালিফিকেশন তো আরও অনেক বেশি। আপনারা দেশ বিদেশ আরও দেখেছেন বেশি, আপনারা ট্যাকটিক্স সম্পর্কে পড়াশোনা করেছেন বেশি, আপনারা অন্যান্য দেশের স্বৈর শাসন এবং তার পতন উৎখাত সম্পর্কে আপনারা পড়াশোনা করেছেন বেশি, আপনারা এই দেশের চ্যাম্পিয়ন। সেই অহংকার, সেই সাহস আপনাদের ভিতরে রাখেন, সেই কনফিডেন্স রাখেন যে ইনশাল্লাহ আপনারা পারবেন এই দেশকে মুক্ত করতে। এই দেশকে মুক্ত করার দায়বদ্ধতা আপনাদের উপর আছে। 18 কোটি জনগণ আপনাদের দিকে তাকিয়ে আছে এবং সেই সূত্রে আমাকে বলতে হয় কিছু ষড়যন্ত্রের প্রতিও নজর রাখতে হবে, কিছু ষড়যন্ত্রের প্রতি কিন্তু নজর রাখতে হবে। প্রথমে বাংলাদেশের 2-1টা আন্ডারগ্রাউন্ডে যারা কাজ করছে তার মাঝখানে একটা হচ্ছে সিলেটের মাসুদ চৌধুরী আছে, যিনি যুক্তরাষ্ট্রের নাগরিক এবং যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা। তার সাথে কিন্তু বাংলাদেশের কিছু লোক মিলে কাজ করছে, যেমন আছে শওকত মাহমুদ, প্রণয় লৌলি, রব, কাদের সিদ্দিকী এবং বিএনপির আরও 27 জন নেতা আছে, যাদের সাথে দেশে বিদেশে বসে বিভিন্ন জায়গায় মিটিং হয়। এইটা কিন্তু দেশের জন্য মঙ্গলজনক বয়ে কিছু আনবে না, মঙ্গলজনক কোনো কিছু বয়ে আনবে না। আমরা যেই পরিবর্তন চাচ্ছি, এই দেশের দেশপ্রেমিক সশস্ত্র বাহিনী এবং দেশপ্রেমিক জনগণকে নিয়ে একটা মুক্ত স্বাধীন নতুন বাংলাদেশ করার জন্য, এটা কিন্তু এদেরকে নিয়ে হবে না। এদের কাজ, এদের মাঝখানে 2-1 জন ছাড়া বাকিদের কাজ কিন্তু কখনোই ভালো ছিল না এবং তারা মঙ্গলজনক কিছু বয়ে আনবে না। সেই ব্যাক টু দি স্কোয়ারে অনাবার আগের জায়গায় ফেরত যাবে। এবং তার চেয়েও আরেকটা ভয়ঙ্কর দল কাজ করছে, তার মাঝখানে আছে 1/11 কুশীলব, 1/11 কুশীলব লেফটেন্যান্ট জেনারেল মাসুদ। উনি কিন্তু সবচেয়ে মজা মারার লোক। উনি কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের আমলে কিন্তু মজা মেরেছেন, মেরে অস্ট্রেলিয়াতে গেছেন, গিয়ে আবার রাষ্ট্রদূত হয়ে মজা মেরেছেন, ওখান থেকে হাসিনার সাথে আবার হ্যান্ডশেক করে রাষ্ট্রদূত হয়েছেন, আবার ওখান থেকে ফিরে এসে আবার 100-100 কোটি টাকা উপার্জন করে আবার কিন্তু এমপিও হয়েছেন। সেই লোক তখন কিন্তু সারা দুনিয়ার সামনে কিন্তু জেনারেল মঈনকে, এদেরকে খারাপ বানিয়েছেন, জেনারেল মঈনকে, ব্রিগেডিয়ার বাড়িকে খারাপ বানিয়েছেন। কিন্তু আমি ঘটনা জানি, ব্রিগেডিয়ার বাড়ি খারাপ লোক না, উনি অত্যন্ত একজন সহজ সরল মনের ভালো মানুষ। ওনাকে দিয়ে বিভিন্ন কাজ করিয়েছে, লাঠির ইশারায় কাজ করে ওনাদেরকে বিপদে ফেলে দেয়। যদিও জেনারেল মঈন খারাপ লোক ছিল, তার পাপের সাজা মাত্র শুরু হয়েছে। সে দেশের সাথে মির্জাফরি করেছে, সে প্রণব মুখার্জির সাথে তলে হাত মিলিয়ে দেশের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা করেছে, সেই জায়গাটা সে ভুল করেছে। সে কিন্তু ক্ষমতাটা রাখতে পারত, রাখতে পেরে একটা পরিষ্কার সুন্দর দেশের যে অবস্থা এসেছিল তখন সেনাবাহিনীকে নামতে হয়েছিল, কিন্তু তাকে কিন্তু মাথানত করার দরকার ছিল না। সেনাবাহিনী যে শক্ত অবস্থানে ছিল সেই শক্ত থেকেই দেশটাকে আরও চালিয়ে নিতে পারত, 2-5 বছর যতদিনই থাকতে হতো। জনগণ কিন্তু সেই সেনাবাহিনীকে ওয়েলকাম করেছিল, কিন্তু তারা যেহেতু চাকরির জীবনেও তারা ভালো অফিসার ছিল না। জেনারেল মঈনরা ভীতু সন্ত্রস্ত মানুষ, কাপুরুষ টাইপের চরিত্র হলে কিন্তু তাদেরকে দিয়ে কাজ হয় না। যারা পুরুষ টাইপের হয়, পুরুষ টাইপের সেনা অফিসার, তারা কিন্তু পারে, তারা অতীতে পেরেছে, বাংলাদেশের সব অবস্থায় পেরেছে। এই 1/11 কুশীলব জেনারেল মাসুদ কিন্তু লেফটেন্যান্ট জেনারেল হাসান সরওয়ার্দি, মেজর জেনারেল আকবর, লেফটেন্যান্ট জেনারেল মাহমুদ খালেদ, এদেরকে নিয়ে কিন্তু আরেকটা কুচক্রের কাজ চলছে। লেফটেন্যান্ট জেনারেল মাহমুদ খালেদের মতো একটা বদলো
যাদেরকে আমরা চাকরি জীবনে ইনফর্ম থাকতাম তারা বুঝি নাই, কিন্তু শত কোটি টাকা চুরি করে এই সেনাবাহিনীর বিরুদ্ধে বেমানি করেছে, সেনাবাহিনীর প্রজেক্ট থেকে টাকা চুরি করেছে, বিভিন্ন বাইরের দেশে নির্দেশে কাজ করে দেশের বিরুদ্ধে কাজ করেছে, এখন আবার চেষ্টা করছে ক্ষমতায় আসার জন্য। জেনারেল আকবরের কথা তো আর বলারই প্রয়োজন হয় না, বাংলাদেশের সেনাবাহিনীর এবং দেশের সবচেয়ে ক্ষতি ভয়ঙ্কর ক্ষতি করেছে এই কটা মানুষ। তারা এখন আবার ষড়যন্ত্র করছে কিভাবে ক্ষমতায় আসা যায়, কিভাবে এরা ভয়ঙ্কর মানুষ, এদের ষড়যন্ত্রে কেউ কোনো কান দিবেন না, এদের ষড়যন্ত্রে পা দিলে কিন্তু দেশ কিন্তু আবার অন্ধকার গুহার মাঝখানে পড়ে যাবে। যা করতে হবে, বাংলাদেশে এই সশস্ত্র বাহিনী ক্ষমতা নেবে, মার্শালও জারি করা হবে, মার্শালও জারি করে সারা বাংলাদেশে ক্ষমতা ভার নিবে সশস্ত্র বাহিনী, এই বাংলাদেশের সরকার চালাবে, জাতীয় সরকার করে গঠন করে সরকার চালানো হবে। এই সরকার বাংলাদেশের অতি পরিচিত মুখ, জ্ঞানী গুণী অভিজ্ঞ ভালো মানুষ, যাদের বিরুদ্ধে কোনো অপকর্মের মামলা নাই, কোনো চুরিধারী নাই, সর্বজনস্বীকৃত ভালো মানুষ, তাদেরকে দিয়ে জাতীয় সরকার তৈরি করা হবে এবং তাদের পিছনে সর্বত্র থাকবে সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী। এই সশস্ত্র বাহিনী বাংলাদেশের এই ১২ বছরে বাংলাদেশের রন্ধ্রে যত খারাপ জিনিস ঢুকেছে, বিষ ঢুকিয়েছে এই হাসিনা সরকার, যতদিন পর্যন্ত ওই রন্ধ্রে ঢুকে সেই বিষকে উপড়ে ফেলা না যাবে ততদিন পর্যন্ত এই সশস্ত্র বাহিনীকে থাকতে হবে। সেইটা সময় কাল আমি বলতে পারবো না, সেটা সময়ই বলে দেবে। তারপর যখন সমস্ত বিষ উপড়ে বের করে ফেলা হবে, সমস্ত বিষ তাপ তুলে ফেলা হবে, তখন সেই ধরনের সুষ্ঠু এবং নিরাপদ অবস্থায় একটা গণতান্ত্রিক নির্বাচন দেওয়ার পরে যেই দলই ক্ষমতায় আসুক তাকে ক্ষমতায় দিয়ে গণতান্ত্রিক সরকার দেশ চালাবে, সেনাবাহিনী তার নিজের ব্যারাকে ফিরে যাবে। কারণ দেশের যে ১২ বছরে যে ভয়ঙ্কর অবস্থা হয়েছে, কোনো একটা ফেরেশতাকে বসিয়ে দিল ৬ মাস টিকতে পারবে না, তার পতন হয়ে যাবে এবং দেশে আবার একই অবস্থায় চলে আসবে, অরাজকতায় চলে আসবে। সুতরাং এই সেনাবাহিনী সশস্ত্র বাহিনীকেই অগ্রণী ভূমিকায় আসতে হবে এবং দেশপ্রেমী পুলিশ যারা আছেন তারাও সংগঠিত হয়ে যান, তারা আজ আপনার অত্যাচারিত নিষ্পেষিত তারা একত্র হয়ে যান এবং দেশপ্রেমী বিজিবি আনসার সকল পদের লোক আপনার একত্র হয়ে যান। এই বলে আমি আর লম্বায় দীর্ঘায়িত করতে চাই না, আজকে অনেকক্ষণ হয়েছে ১ ঘন্টা, আমি শুধু বলতে চাই উদয়ের পথে শুনি কার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করবে দান তার ক্ষয় নাই ক্ষয় নাই। ভয় পেতে পেতে এক সময় বৃদ্ধ হয়ে যাবেন, আগে চিন্তা করবেন জীবনটা, আগে চিন্তা করতে করতে জীবনটা কাটিয়ে দিলেন, ভয় পেতে পেতে জীবনটা কাটিয়ে দিলেন, আর কতদিন বাঁচবেন, কয়দিন জীবনে দাঁড়িয়ে যান, এখন আর ভয় পাওয়ার সময় না, এখন আর ভয় পাওয়ার সময় না, আপনার পরবর্তী প্রজন্মকে কিন্তু একটা সুন্দর জীবন দিতে হবে। বন্ধুরা, মেজর দিলার হোসেন ভাই যে মন্তব্য করেছে এই বাংলাদেশ নিয়ে, সে সম্পর্কে আমরা অনেক তথ্য পেয়েছি যে শেখ হাসিনার কাছ থেকে ক্ষমতা নিয়ে যাবে সেনাবাহিনী, এই সম্পর্কে সে অনেক মন্তব্য করেছে, সে তার সেই মূল্যবান আলোচনা আমরা দেখতে পেয়েছি, তার বক্তব্য শুনতে পেয়েছি, এই সম্পর্কে কি বলার আছে। সত্যি যদি সেনাবাহিনী যদি ক্ষমতা নেয় বাংলাদেশের তাহলে কি অবস্থা হবে দেশের, অবশ্যই আপনারা মেসেজ করে জানাতে পারেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।